চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মাহমুদ হাসানের ইন্তেকালের পর শূন্য ওয়ার্ড জেলা পরিষদের ফটিকছড়ি 6 নং ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচনত ভোট গ্রহণ আগামী হাত। ফটিকছড়ি উপজেলার জহুরুল হক মিলনায়তনত সকাল 8টা বিকাল 2টা পর্যন্ত ভোট গ্রহণ চলিব। নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করিবার লাই সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হই বলে জানাইয়ে নির্বাচন কমিশন। নির্বাচনত সিএনজি প্রতীক লই প্রতিদ্বন্দ্বিতা করেন ডক্টর মাহমুদ হাসানের ফোয়া আক্তারুদ্দিন মাহমুদ ফারবেস, আর টিউবওয়েল প্রতীক লই প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ খান চৌধুরী লিঠন। চট্টগ্রামের 6 নম্বর ওয়ার্ডের নির্বাচন আগামীকাল 8টা থেকে 2টা পর্যন্ত চলবে। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 120 জন এবং মহিলা ভোটার সংখ্যা 37 জন, টোটাল 157 জন ভোটার আছেন আমাদের। তারা 2টা বুথে ভোট দিবেন এবং ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে মুক্তিযোদ্ধা জহুরুল হক হল। আর নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। এই পুলিশ ফোর্স, হ্যাঁ সেনাবাহিনী থাকবে না, প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স আনসার বাহিনী থাকবেন। এদিকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় স্যার, উপজেলা নির্বাচন অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মোটামুটি নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি শেষ। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।